ওবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আব্দুল্লাহ ইবনে উমারকে রুকনে ইমানিয়ার হাজরা আসওয়াদ এই দুই রুকনের মাঝে ভিড় করতে দেখলাম। ভিড় করে একবারে ঠেলে হাত দিয়ে স্পর্শ করছে রুকনে ইমানিয়ার হাজরা আসওয়াদকে। তখন আমি বললাম, ইয়া আব্দুর রহমান তুজাহিবু বাইনা রুকনাইনি যেহা মান মা রাইতু আহাদান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজাহাবে আলাইহি। আবু আব্দুর রহমান, আপনি এই দুই রুকুনকে স্পর্শ করার জন্য যত ভিড় করছেন আমি সাহাবীর কাউকে এত ভিড় করতে দেখিনি। আপনি এত ভিড় করছেন কেন? এই ঠেলে কেন আপনাকে হাত লাগাতে হবে ওখানে, এইটা করছেন কেন? তখন বলছেন, ইন আফআল, শোনো, যদি আমি করি, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তাহলে মনে রাখবেন আমি আল্লাহর রাসূল থেকে শুনেছি, আমি আল্লাহর রাসূল থেকে শুনেছি, আল্লাহর রাসূল বলছিলেন, ইন মাসারুমা কাফারাতুন লিল খাতায়া, দুই রুকনে হাত লাগালে পাপ মুছে যায়, দুই রুকুনে হাত লাগালে পাপ মুছে যায়। শুনুন, সামিতু ইয়াকুল, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তাওয়াফ হাযাল বাইত কালিতকে রাকাবাতিন, কাবা ঘর তওয়াফ করলে গোলাম আজাদের নেকি হয়। সামিতু ইয়াকুল, শুনুন, আমি তাকে বলতে শুনেছি, লা ইয়ারফু কাদামান ওয়ালা ইয়াজা, যতবার পা রাখে আর যতবার উঠাই তাতে এক পাপ মুছে যায় আর এক নেকি লেখা হয়। তাই তো আমি এখানে ভিড় করি, যদি আমি ভিড় করি তাহলে শুনে রাখুন এই তিনটি কথা, এক, হাত লাগালেই পাপ নেই, শেষ, দুই, তওয়াফ করলেই গোলাম আজাদের নেকি, তিন, যতবার পা উঠাবো নামাবো ততবার এক পাপ মুছে যাবে, এক নেকি লেখা হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন।